হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে অনেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। যাচ্ছি আজকে কলেজ স্ট্রিট যাবো, বেশ কিছু বই কেনার আছে। তো আজকে ভাবলাম যে ব্লগটা একটা করি, তারপর বই কিনবো। বই কেনার পর আমি তারপর ওখান থেকে রিটার্ন করে শিয়ালদা আসবো, শিয়ালদা থেকে তারপর বাড়ি যাবো। তো এখন আছি আমি নিউ টাউন চিনা পার্ক। তো এখান থেকে বাস ধরবো, বাস ধরে আমি এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে আবার একটা বাস চেঞ্জ করে কলেজ স্ট্রিট। পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট টাইম এবার ক্যামেরা ধরে মানে ব্লগ করছি, আর ক্যামেরাটা লাগছে, প্লাস নার্ভাস লাগছে একটু, জানি না সাউন্ড ঠিকঠাক আছে কি না, তবু অ্যাডজাস্ট করে নিও, একটু হেডফোন লাগিয়ে শুনে নিও। তো এবার আমি বাস ধরবো, তারপর দেখাচ্ছি তোমাদের কলেজ স্ট্রিটে গিয়ে বাকি অংশ। এরকম ক্যামেরা ধরে পাবলিকে বেশ কিছু একটা মানে অকওয়ার্ড ফিল হচ্ছে। তো ক্যামেরাটা লাগছে, কোনো অভ্যাস নেই এসবের, ফার্স্ট টাইম আজকে এরকম ক্যামেরা ধরে রাস্তায় বেরিয়েছি। তো আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, তবু চেষ্টা করছি যতটা পারার, কারণ আমার হাসিও পাচ্ছে, আবার একটা ইচ্ছেও করছে অনেকটাই যে না করি একটা এরকম টাইপের ব্লগ করছি। দেখো আশা করি সব, এবং অনেক একটা সাবস্ক্রাইবার কোয়েরিও আছে যে কলেজ স্ট্রিটে কোথায় ইংলিশ ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পাওয়া যায়, সেটা একটা কোয়েরি আছে, সেটাও জানবো আশা করি। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, Now you walking with your girls in front of me, front of me. Heshe, heshe, piche de ke chole ke le. Hola. তো এখন ঢুকছি টেকনো ওয়ার্ল্ডে। তো প্রাণতোষ আছে সঙ্গে, তো ও আগে আগে যাচ্ছে, ও অলরেডি আমার জন্য বই অর্ডার অলরেডি করে দিয়েছিল, যেহেতু আগে পৌঁছে গেছে, ও জানতো আমি কি কি বই নেব। তো ওরও দু একটা বই মানে নিতে বাকি ছিল, সেগুলো বাইরে এসে নিল, নিয়ে আমার সঙ্গে আবার যাচ্ছে টেকনো ওয়ার্ল্ডের ভেতরে। তো আমি এখন ভেতরে যাচ্ছি এবং যেসব বইগুলো দরকার সেগুলো সব আমি কালেক্ট করে নেব। হ্যালো বন্ধুগণ, আজকে আমরা কলেজ স্ট্রিটে এসেছি বই কিনতে। আমি তোমার এসে দেখো আমার সাথে, যেটা বলছিলাম এটা হলুদ কভার ছিল যে হ্যাঁ ঠিক আছে এগুলো লাগবে। কিরণের ইংলিশটা কই? হ্যাঁ হ্যাঁ ও না দেয়নি, এখানে আছে কিরণের ইংলিশ। এটা মেন ঠিক আছে, এটা ওই বলছি পেরিয়ারের জিওগ্রাফি, পেরিয়ারের জিওগ্রাফি, পেরিয়ার নাবা ওটা ওখানে পাঠিয়ে দিন।
তোর ক টাকা বিল হয়েছে? তোর ক টাকা বিল হয়েছে? এগুলো সব এবার বিল করে দিন, এগুলো হয়ে গেছে আমার। ফোনপে করবো, এগুলো সব এখন নিলাম, এগুলো সব বিল হচ্ছে। দেখি অনেক টাকারই মনে হচ্ছে যাবে। তো আমার সাথে আছে প্রাণতোষ, বীরভূম থেকে এসছে আমার সাবস্ক্রাইবার। তো আমরা প্ল্যান করে এসেছি, আমরা অনেকদিন থেকে ভাবছিলাম আসবো আসবো। তো যাই হোক, আজকে ফাইনাল কমপ্লিট হলো, ও অনেক বই নিয়েছে অলরেডি। তো আর ইতিহাস আর দু একটা সায়েন্সের এনসিইআরটি বাকি, তো ওগুলো আমরা দুজন মিলেই বাইরে গিয়ে খুঁজবো। তারপর কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি যাবো। তো প্রাণতোষ কিছু বলবি? স্ক্যানার আছে ওখানে, প্যাকেটও আটবে না রে, ব্যাগে কিছু নিতে হবে। আর লাগছে না, সব লিখে নিয়ে এসেছি, যেগুলো লাগলো নিয়ে নিলাম। বই এত ক্যারি করা যাবে না। সেদিন বেঁচেছিলাম শনিবার, মানে ছেঁড়া বই, বইয়ের পাতা পাচ্ছি না। আজকে তো কপাল ভালো হয়ে গেছে, এত সুন্দর বই পেয়েছি। হ্যাঁ না, ভালো বইগুলো, কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন বই, এত সুন্দর পাতা বই পাওয়া যায় না। মানে পেয়েছি ছেঁড়া ফাটা বই। গোপালের বই পড়বি তুই? গোপালের আউট অফ প্রিন্ট থাকবে, ওর কিছু করার নেই, দাম পাবেন না আপনি। পুরো জিনিসের দাম থাকবে, এই বই যদি ছাড়তে না বিক্রি যাবে না, মোটামুটি ধরুন 450 দাম হয়ে যাবে। ক টাকা লেখা আছে? ওপি আউট অফ প্রিন্ট। এক একটা খন্ড নিয়ে নে, ইংলিশ গুলো নিয়ে নে। হ্যালো, হ্যালো,
তো ফাইনালি তো অনেক খাটাখাটনির পর যাই হোক কলেজ স্ট্রিটের কাজ কমপ্লিট হয়েছে এবং খুব খাটনি হলো এবং অনেক কিছু মিস গেল, কিছু অনেক কিছু জানার ছিল বেশ কিছু দোকান থেকে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন। তো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন খোঁজ পেয়েছি বাট ওখানে গিয়ে কনফার্ম করিনি, তো কারণ আমার কাছে প্রচুর মানে যে ব্যাগটা ছিল অ্যাকচুয়ালি অনেক বই, তো সেখানে সেক্ষেত্রে খুব ভারী হয়ে গেছে, তো সেই জন্য আমি মানে গিয়ে সেখানে কনফার্ম হতে পারিনি। তো ম্যাগাজিনের যে ব্যাপারটা, ইংলিশ ম্যাগাজিন, সেটা আদিমোহনীমোহন কাঞ্জিলালের ঠিক নিচে সাইডটাই সাইড করে বসে একটা স্টল, তো ওখানে ইংলিশের ম্যাগাজিন অ্যাভেলেবেল, তো ওখানটাতে বললো মানে টেকনোওয়ার্ল্ডের, তো ওটা গিয়ে কনফার্ম করার হলো না। তো যাই হোক, আপাতত এইটুকু ইনফরমেশান দিতে পারলাম। ব্যাগটা ভারী হওয়াতে আমি মানে যেখানে সেখানে চট করে যেতে পারছি না, কারণ কষ্ট হচ্ছিলো সামান্য ওই কলেজ স্ট্রিট থেকে এখানে আসতে আমার খুব কষ্ট হলো, হাত পা একদম ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আপাতত ট্রেন আসবে, এখন প্রায় 3টে বাজছে, ট্রেন আসবে আমার 6টার সময়, মানে 6:20 ট্রেন আছে, তো আমাকে মোটামুটি 2-3 ঘন্টা বসে থাকতে হবে। তো যাই হোক, সেটা বসে আছি, আর কী করবো, শরীরটাও খারাপ করছে। যাই হোক, লাঞ্চ করা হয়ে গেছে, তো এবার ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসলে তারপর ট্রেনে চাপবো, দিয়ে বাড়ি যাব। তো ট্রেন এই প্ল্যাটফর্মে আসে, জানি না এখন আসবে কি না, এখন ওর সময় ম্যাক্সিমাম টাইম এই প্ল্যাটফর্ম দুটোতে আসে, মানে 12 আর 13 মধ্যে, তো দেখি এটা আসে কি না, যদি এখানে না আসে তাহলে 8 আসবে, এখন 8 দেখতে হবে, কারণ ব্যাগ ভারী ব্যাগ নিয়ে আবার ট্রে করা মানে ক্যারি করা আবার একটা সমস্যা, চাপের মধ্যে পড়ে যাবো তখন। আশা করছি যেন এই প্ল্যাটফর্মেই পড়ে 11-12 মধ্যে, তাহলে আমার সুবিধে। তো স্টেশন এখন পুরো ফাঁকা, এর মধ্যে দুরন্ত রাজধানী সব ঢুকবে, ঢুকে মোটামুটি এই প্ল্যাটফর্মগুলো এখন ভর্তি হয়ে যাবে। দুই তিন চার পাঁচ, বাহ সুন্দর, পারবেন আপনি, তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, স্টেশনে নামলাম এখনই, তো এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আপাতত ব্লগটা এখানে শেষ করছি, তো কী কী বই কিনলাম আমি তেমন দেখাবো না, জাস্ট পড়তে পড়ার সময় হয়তো বলে দেবো যে এই বইটা এখানে কিনেছি, কারণ আমি দেখাতে চাই না কোনো একটা রিজন কারণের কারণ মানে কারণে। তো আপাতত ব্লগ এখানেই শেষ করলাম, ভালো থেকো, পড়াশোনা করো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংক ইউ। হ্যাঁ নিমতলা যাবো, যাবা তো? হ্যাঁ মোড়ে একটু যদি পৌঁছে দাও তাহলে ভালো হয়, হাতিনগর রোডে, ওই মসজিদটা পার করে শিবপুর, ওই ওই মানে মেন রাস্তাতেই নামবো, মসজিদটা পার করে একটু সামান্য শিবপুর না গো, শিবপুরের ওই চলো না, দেখিয়ে দিচ্ছে তোমাকে।